প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকারের বেশ কয়েকটি নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা করেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ। সকালে দলীয় কার্যালয়ের সামনে এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম কে হাকিম হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এ সময় তারা বলেন, স্থানীয় সরকারের সব নির্বাচনে জয়লাভ করতে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সঞ্চালনায় কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রশিদ খসরু।